দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা দেশসহ পশ্চিমবঙ্গে। করোনা থেকে বাঁচতে সরকারিভাবে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে এবং দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে শুরু হয়েছে লকডাউন। যে সমস্ত নির্দেশিকা সাধারণ মানুষের উদ্দেশ্যে ঘোষণা করেছেন, যেমন মাস্ক সর্বদা ব্যবহার এবং স্যানিটাইজারের ব্যবহারের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা, এই লকডাউন পরিস্থিতিতে বাজার দোকান খোলার ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সরকারি যে নির্দেশিকা কতটা মানছেন মাঝবাজারের ক্রেতা বিক্রেতারা তা ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি রাকেশ মাইতি। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি হাওড়ার মাঝবাজারে। হাওড়া গ্রামীণের অন্যতম ব্যস্ততম বাজার এই মাঝবাজার। প্রতিদিন বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় জমান কেনা বেচা করতে। এই লকডাউন পরিস্থিতিতে যেখানে করোনা রুখতে সরকারের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা রয়েছে, যেখানে লকডাউনে সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়, সেই সময়ে এই বাজারের মানুষ কতটা নির্দেশিকা মানছে, কতটা মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করছে, সব কিছুই জানব। বাজারের মানুষের সঙ্গে কথা বলে এবং সেই সমস্ত কিছু তুলে ধরব টাইমস বাংলার পর্দায়। দেখতে থাকো টাইমস বাংলা। মাস্কটা তো খুলে গেছে সেরকম ভাবে তাড়াতাড়ি আমাকে। আমরা বেশ কিছুক্ষণ দেখলাম আপনার মাস্ক মুখের নিচে আটকে রয়েছে, আপনি তো জানেন এখন কি পরিস্থিতি। হ্যাঁ, সেটা চলছে, কিন্তু হয়তো তাড়াতাড়ি ধমকা তো নেমে গেছে। এই মুহূর্তে আমরা মাঝু বাজার ঘুরে যে ছবি দেখলাম, যেখানে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, বহু মানুষ রীতিমতো মাস্ক ছাড়াই এই বাজারে রয়েছে। আমরা দূর থেকে যখন ছবি তুললাম তখন যে ছবি দেখলাম, মাস্ক মানুষের মুখে নিচে আটকে পড়েছে। সেই সমস্ত মানুষের কাছে আমরা যখন কথা বললাম, তারা কেউ বলল খাবার খাচ্ছে, কেউ জলপান, কেউ বা আবার ধূমপান নিয়ে অজুহাত। তো এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে যেখানে প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে মানুষকে এই সংক্রমণ থেকে বাঁচাতে, সেই দিকে মানুষের যে ভূমিকা সেটাই প্রশ্নচিহ্ন। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।